পাকড়ি পড়া বা মুসকি হাসি এরকম এই নাকি বাধ্যতামূলক এটা ভালো শুননত আর কি মানে করা উচিত কিন্তু এখনকার সমাজ ব্যবস্থা এটা মানে বিষয়টা হচ্ছে যে ইসলামে এক এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় ছিল মালিকি মাঝাবে এই জিনিসটা এখনো খুবই করা ভাবে ফলো করা হয় মালিকি এবং সাফি মাঝাবে মিশর সুদান এই সমস্ত দেশে মালিকি এবং শাফি মাঝাব বেশি মানে প্রভাবশালী এই কারণে আচ্ছা আপনাকে আমি একটু বের করে দেখাই জিনিসটা পৃথিবীর অনেক মুসলিম দেশেই যে এই প্রথাটা এখনো চালু আছে আমি কথা বলবো একটু হ্যাঁ হ্যাঁ বলেন আমি একটু পড়েছিলাম গুগল করে সাফি এবং মালিকী মাঝা হবে এটা হচ্ছে মানে করাটা বাধ্যতামূলক আর মানে এই সুন্দর এই খতনা করাটাকে মানে স্ত্রীর জন্য মর্যাদা স্বরূপ বলা হয়েছে ইসলামে কিন্তু আমি এটা পাই নাই যে মানে বাধ্যতামূলক এটা যদি না করা হয় তো ইসলামকে অবমাননা করা হবে এই কথাটা আমি বলছি কারণ আমি আপনার লাইভের নিয়মিত তো আপনার প্রত্যেকটা লাইভ আমি দেখি তো আপনি একবার বলছিলেন যে যারা মানে ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখেনা বা মানে নাস্তিকতা সম্পর্কে ভালোভাবে জানে না ওই যে সন্ধানী পেজে গিয়ে তাদের সাথে কথা বলে জানার জন্য তো আমি আজকে গিয়েছিলাম সেখানে তো যাওয়ার পর লজিক্যাল পার্সন ভাই বলছিল যে একই পরিবারের পুরুষকে যখন আহ ওই যে সুন্নতি কথা করা হয় মেয়েদেরকে করা হয় না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে মানে ওই মেয়েটা ইসলামকে অবমাননা করছে আমি বলছি ভাই এটা তো অবমাননা হয় না

এখন ওনারা কি বলেছেন সে বিষয়ে আমি তো মানে নিশ্চিত ভাবে কিছু বলতে পারবো না কিন্তু আমি আপনাকে যেটা দেখাতে পারবো সেটার দলিল প্রমাণ দেখাতে পারবো যে এটা হচ্ছে করা হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে ইসলামের যে বিদ্যানগণ তারা এই বিষয়ে কি বলেছেন আমরা একটু দেখি এটা হচ্ছে ফিকাহুস প্রথম খন্ড মাইনুল ইসলাম সালাফি রিসার্চ ফাউন্ডেশন পৃষ্ঠা একশো সাতাশে যেটা বলা আছে যে নারী পুরুষ সকলের খত্তা করা ওয়াজিব দেখা যাচ্ছে ভাই হ্যাঁ দেখা যাচ্ছে ওয়াজিব মানে কি ওয়াজিব হচ্ছে গিয়ে ফরজের পরিত ওয়াজিব ফরজের পরিত ওয়াজিব তাই না হ্যাঁ হ্যাঁ ফরজের কাছে আচ্ছা এখানে বিদ্যানগণ এই ব্যাপারে তিনটি মতামত প্রকাশ করেছেন নারী পুরুষ সকলের জন্য খতনা করা ওয়াজিব উভয়ের জন্য খতনা করা মুস্তাহাব আর আরেকটা পক্ষ বলেছে পুরুষের জন্য ওয়াজিব এবং নারীর জন্য মুস্তাহাব এখন আপনি এই মানে লজিক্যাল পারসন ভাই কোন মতটাকে প্রায়োরিটি দিচ্ছে সেটা তো ভাই আমি বলতে পারবো না কিন্তু আমি আপনাকে যেটা বলতে পারবো হতে পারে এরকম যে লজিক্যাল পারসন ভাই প্রথম মতটাকে বেশি প্রায়োরিটি দিছে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই তিন ধরনের মতই ইসলামী নারীর জন্য মানে হানাফি মাঝাবে নারীর জন্য এটা বলা হয়েছে কিন্তু সাফি বিশেষ করে সাফি মাঝাবে পুরু নারী এবং পুরুষ সকলের জন্য ওয়াজিব বলা হয়েছে এখন এই জিনিসটা হচ্ছে গিয়ে কোন মাঝাব আপনি ফলো করতেছেন সেটার উপর অনেকটা নির্ভর করে কিন্তু এটা তো করাটা তো মুস্তাহাব মুস্তাহাব মানে কি বলেন তো ভাই করা ভালো তাই না হ্যাঁ করা ভালো মানে হচ্ছে করার জন্য প্রেসক্রাইব করা করা হলে যদি আপনাকে বলা হয় যে আপনি করেন করাটা ভালো উত্তম তাহলে সেটা হচ্ছে তাহলে যদি আপনি সেটা না করেন তাহলে তো একদিক থেকে তো আপনি আপনাকে আপনার নবী একটা কথা বলছে একটা কথা বলছে সেটা যদি আপনি না করেন মুস্তাহাবও যদি হয় যদি আপনি না করেন তাহলে তো করা ভালো সেই কথাটাকে আপনি গুরুত্ব দিলেন না তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে তো এটা তো অবমাননা ঠিক হয় না কিন্তু একটা নির্দেশনা আপনি নাই নাই করেন সেটা তো তো খানিকটা একটু মানে হয় আর কি আপনার এটা আমি এক্স্যাক্টলি বলবো না যে এটা ইসলাম অবমাননা হয় এটা না করলে আপনি ইসলাম অবমাননা করছেন এক্সাক্টলি সেটা না কিন্তু খানিকটা তো ইয়া হয় মানে এটা আপনি মানছেন না এরকম তো একটা ব্যাপার মনেই হতে পারে একজনের হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন আমি সেটাই বলছিলাম ইসলামে তো অনেক এরকম নবী বলে গেছেন যেমন পাকড়ি পরা বা নিজের পছন্দ এগুলো যদি আমি করি তো সেক্ষেত্রে সুন্নত পালন করে আমি সব অর্জন করে নিচ্ছি না করলে আমি সব থেকে বঞ্চিত হচ্ছি কিন্তু আমি তো ইসলামকে অবমাননা করছি না আমার কথা ছিল সেটা কিন্তু উনি যেখানে অবমানের শব্দটা ইউজ করলেন এটা ওয়াট আমার মনে হলো সেটাই বলছিলাম কিন্তু তিনি আমার সাথে দুর্ব্যবহার করলেন খারাপ লাগলো ব্যাপারটা সে কারণে আপনাকে বলছি

মুহাম্মদ যেটা বলেছে সুনান আবু দাউদ শরীফের হাদিসে যেটা বলা আছে 5271 নম্বর হাদিসে যেটা বলা আছে যে মদিনাতে এক মহিলা খতনা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি গভীর করে কাটবে না কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয় মানে গভীর করে কাটতে নিষেধ করছে তাহলে মুহাম্মদ যেখানে গভীর করে কাটতে নিষেধ করছে মানে কাটতে বলছে কিন্তু গভীর করে কাটতে নিষেধ করছে তার মানে মুহাম্মদের একটা নির্দেশনা এখানে আছে এই হাদিস হাদিসটা নিচে লেখা আছে সনদটি দুর্বল এই হাদিসের নিচে তো সনদ দুর্বল লেখা আছে দেখি আবার দেখি আচ্ছা ঠিক আছে দাঁড়ান একটু আচ্ছা এই হাদিসের এটা তো আল্লামা আলবানি এটাকে সহিক গ্রেডিং দিয়েছেন আল্লামা আলবানি হচ্ছেন গিয়ে ভাই আল্লামা আলবানি গত শত শতাব্দ গত শতকের সবচেয়ে বড় মুহাদ্দিস আলবানি সাহেব যেহেতু এটাকে সহি গ্রেডিং দিয়ে তো দুর্বল বলার কোনো কারণ দেখি না আমি আল্লামা নাসির উদ্দিন আলবানি হচ্ছে গিয়ে গত শতাব্দীর গত শতকের সবচেয়ে বড় মহাদিস এবং সৌদি আরবে যে বিন বাজ এবং শাহেক সালেহাল ওসাইমিন এবং নাসির উদ্দিন আলবানি এই তিনজনের একটা ইয়া ছিল কমিটি ছিল সেটাকে বলা হয় যে এই তিনজন যেখানে দাঁড়াবে এই তিনজন হচ্ছে ইসলামের তিন দিকপাল একজন মানে একজন হচ্ছে গিয়ে ফিকার উপরে শাহেক সালেহ সাইমেন হচ্ছে ফিকাহ শাস্ত্রের উপরে সবচেয়ে বড় পন্ডিত নাসির উদ্দিন আলবানী হচ্ছে সবচেয়ে বড় মুহাদ্দিস আর বিন বাজ হচ্ছে গিয়ে এই ফিকাতে পন্ডিত আবার মানে হাদিস মহাদিস মানে মাঝামাঝি এই তিনজনের গ্রুপটাকে বলা হয় সবচেয়ে বড় পন্ডিত ইসলামের উপরে সবচেয়ে বড় পন্ডিত ছিল এই তিনজন গত শতকে তো এই নাসির উদ্দিন তো সৌদি সরকার দ্বারা সত্তাহিত সবচেয়ে বড় মহাদিস উনি যেহেতু এই হাদিসটাকে সহি গ্রেডিং দিয়েছে সেখানে তো আবু দাউদ আবু দাউদ অনেক পূর্বের লোক আবু দাউদ অনেক প্রাচীন লোক তিনি যেটা বলেছেন সেটা হয়তো তিনি মানে সনদ চেক করতে পারেন নাই তার সময় তো সনদ হয়তো সনদ তার কাছে ছিল না কিন্তু আলবানি সাহেব তো এটাকে সহিহ গ্রেডিং দিয়েছে এটাকে তো দুর্বল বলার কোনো কারণ নাই ভাই আচ্ছা ঠিক আছে আমি আসলে এতো বুঝি না হাদিস সম্পর্কে তাও নিচে লিখে দেখলাম সেজন্য বলছি আচ্ছা আপনি এই হাদিসটা ইসলামিক ফাউন্ডেশনেও সহিহ বলা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকেও দেখতে পারেন ইসলামিক ফাউন্ডেশনাল সহিহ গ্রেডিং দেয়া আছে দেখেন এটা কিন্তু আলবানি ইসলামিক ফাউন্ডেশন কিন্তু আলবানির অনেক সময় আলবানিটা ফলো করে কিন্তু অনেক সময় আবার আলবানিটা ফলো করে এখানে দেখেন ইসলামিক ফাউন্ডেশনে এটাকে সহি গ্রেডিং দেয়া আছে এই দেখেন এখানে বলা হচ্ছে যে মেয়েদের পুরুষদের কাছে খুবই প্রিয় মেয়েদের লিঙ্গাগ্রের বেশি গভীর করে কাটবে না তারপরে আরেকটা আরো হাদিস আছে সুনান ইবনে মাজাহ যেটা বলা আছে অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে তিরমিজি শরীফে হাদিস আছে যে স্বামী স্ত্রীর খতনা করার স্থানটুকু অনেকগুলো হাদিস একত্র করলে এই জিনিসটাই বোঝা যায় দেখেন হাদিসে কুৎসি হচ্ছে হাদিসের ভিতরে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানে এই হাদিসে কুৎসি গুলা হচ্ছে একদম আল্লাহ পাকের বাণী হ্যাঁ পাকের বাণী হিসেবে হবে হবে আপনার আপনার মানে পাকের হাদিসে কুৎসির একশো বিয়াল্লিশ নম্বর হাদিসে বলা আছে কি দিন মানুষদের অথবা বলেছেন বান্দাদের হাজির করা হবে উলঙ্গ খতনাবিহীন এখানে দেখেন মানুষদের কথা বলা হয়েছে এখানে কিন্তু পুরুষ মানুষদের কথা বলা হয় নাই তার মানে পুরুষ মানে নারী পুরুষ উভয়ের জন্য খতনা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে তো এই জিনিসটা একদম পরিষ্কার যে মানে ইসলাম আসলে এই জিনিসটাই প্রেসক্রাইব করে যে উভয় খতনা করবে কিন্তু নারীর জন্য কিছু কিছু শিথিলতা আছে এটাকে মুস্তাহ বলা হয়েছে করাটা ভালো করাটাই উত্তম তাইবুর রহমান ভাই বলেন হ্যাঁ ঠিক আছে আমি এটাই জানতে চাচ্ছিলাম মানে এই যে অবমাননা এটা অ্যাপ্রোপ্রিয়েট কোনো ওয়ার্ড হলো কিনা এই ক্ষেত্রে আমি আমার উত্তর পেয়ে গেছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর কি কোনো প্রশ্ন আছে বা আর কোনো আলোচনা আছে না না আমার এটাই শুধু জানার ছিল আর আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আপনার কাছ থেকে অনেক কিছুই শিখছি জানছি এটুকুই বলার ছিল আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা